Hi friends, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যান বি অর্ণব। আশা করি সবাই ভালো আছো, আর ভালো আছে তোমাদের পোষা পাখিগুলো। এটি আমার একটি গ্রিন রোজির পেয়ার, একটা ভিতরে ঢুকে আছে, ওই যে একটি তো এটা একটি গ্রিন রেজির পেয়ার, দেখতে পাচ্ছ সবাই, খুবই সুন্দর কালার। তো আজকে আমি দেখাবো এই লাভবার্ডের কি খাদ্য তালিকা বা কি দিই আমি। যেমন এটাতে জল দেওয়া আছে, এটা ক্যাটেল বোন ফিশ, আর এটাতে মিক্স সিড, আর এই নিচের দুটো খাঁচা আজকে অ্যাড করলাম। এটাতে কি পাখি আনতে চলেছি সেটা আপাতত সারপ্রাইজ থাক। এটা হলো সিড মিক্স, এর মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ সূর্যমুখীর বীজ, ধান, যব, কুসুম দানা, ক্যানারি, আর বদ্রি পাখির যে খাবারটা বেশি ইউজ হয় ঘাসের দানা যেটা বলে সেটা, আর অল্প কিছু পরিমাণে হোয়াইট মিলেট আছে। রেড মিলেটটা ইউজ করিনি, তো পাখির পুপ বেশি হয় বলে। আর ওষুধের মধ্যে দেখতে পারো তোমরা, এটা অন্য একটা বক্সে আমি রেখেছি, মানে কৌটোতে। তো অ্যাকচুয়ালি এই ওষুধটা হচ্ছে রিকোভিট, এটা অ্যাম্বিপ্লেক্স, লিভ 52 লিভারের জন্য, আর ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা দেখাতে পারি, যেমন এটা লিভ 52, আর এটা দেখতে পারো ক্যালসিডল ডিসি, সরি ক্যাডিসল ডিসি লিকুইড। এই দুটোই হিউম্যান মেডিসিন নয়, কিন্তু অবশ্যই ভেটেনারি ওষুধের দোকানে, যে কোনো দোকানে পাওয়া যাবে। তো সকালবেলা সফট ফুড দিয়েছিলাম, ভুট্টা সেদ্ধ, গম সেদ্ধ এবং ছোলা, মুগ ডাল, সামান্য একটু মুসুরির ডাল, তার সাথে ছোলার ডাল আর তরকার ডাল। মোটামুটি খাচ্ছে, মুসুরির ডালটা একটু কমই খায়। আর তার সাথে বিনস, গাজর কেটে দিয়েছিলাম, অল্প অল্প করে খাচ্ছে। বেশি দিন হয়নি আমি এটা এনেছি, 12-13 দিন হচ্ছে। তো এটা বাচ্চা পাখি নয়, এটা অবশ্যই মানে একটু এজেড, এজেড বলতে অ্যাডাল্ট পাখি আর কি। কিন্তু নিচে আমার ঘরের সামনে ছিল কিছুদিন, তার জন্য একটু ভয় পেয়ে আছে অন্য জায়গা থেকে এসে। আর এখানে জায়গাটাও চেঞ্জ করেছি, কালকে উপরে নিয়ে এসেছি, তো এই জন্য এখানে একটু ভয় পেয়ে আছে। হাঁড়ির ভেতরেই ঢুকেছিল বেশিরভাগ সময়টা। কালারটা খুবই দারুণ, ঠিক আছে। বাকি আপডেটটা পরে দেবো কোনো এক সময়, আবার আপাতত এই পর্যন্তই থাক। গুড বাই ফ্রেন্ডস, ভালো থেকো।